আর হাতে মাত্র দুটো দিন অতিক্রান্ত হলেই শুরু হয়ে যাচ্ছে সেই বহু প্রতীক্ষিত এশিয়া কাপ 2023। এশিয়া কাপ 2023 এর প্রথম ম্যাচে নামার জন্য যেখানে বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান ভারতের মতো টিমগুলি পুরোপুরিভাবে প্রস্তুত, সেখানে আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এই এশিয়া কাপ 2023-এ সাতটি টিমের কোন সাতজন বিধ্বংসী প্লেয়ার তথা ব্যাটসম্যান যারা এই এশিয়া কাপ 2023-এ টিমগুলির হয়ে একাই চার ছক্কার বন্যা বইয়ে বিধ্বংসী সব ইনিংস খেলে বোলারদের ঘুম উড়িয়ে সবথেকে বেশি রান করতে চলেছে এই এশিয়া কাপ 2023-এ। তাই সেই সাতজন বিধ্বংসী ব্যাটসম্যান কারা তা জানতে অবশ্যই দেখো পুরো ভিডিও, এবং এশিয়া কাপ 2023 দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করে দাও লাইক, এবং এইভাবে আরও আইপিএল ও ক্রিকেট সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, আর মাত্র দুটো দিন অতিক্রান্ত হলেই আগামী 30 আগস্ট থেকে নেপাল বনাম পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হয়ে যাচ্ছে এবারের এশিয়া কাপ 2023, যেখানে ভারতীয় টিম এই এশিয়া কাপে তার প্রথম ম্যাচ খেলবে 2রা সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার কলম্বো ক্রিকেট স্টেডিয়ামে। যে এশিয়া কাপে এবার ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ তো রয়েছেই, তার পাশাপাশি এই প্রথমবারের জন্য অংশগ্রহণ করছে নেপাল টিম। তো এখন প্রথম প্লেয়ার যে এশিয়া কাপ 2023-এ বিধ্বংসী ব্যাটিং করে ঘুম ওড়াবে সে হলো নেপালের বিধ্বংসী মিডিল অর্ডার ব্যাটসম্যান তথা অলরাউন্ডার রোহিত পাটেল। হ্যাঁ বস, নেপাল টিমকে নেতৃত্ব দেওয়া এই রোহিত পাটেল বর্তমানে নেপাল ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যান, যিনি 50টা ওডিআই ম্যাচ খেলে 1469 রান করেছেন 31 এভারেজের সাথে 75 স্ট্রাইক রেটের সঙ্গে, যেখানে তিনি সেঞ্চুরি করেছেন একটা, অর্ধ সেঞ্চুরি করেছেন 9টা। যেখানে তার লাস্ট কটা ম্যাচের কথা বললে তিনি আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো বড় বড় টিমের সামনে 4টা ম্যাচে 4টা 30+ রান করেছেন। এরপর দ্বিতীয় বিধ্বংসী প্লেয়ার পি নিশাঙ্কা। হ্যাঁ বস, শ্রীলঙ্কার এই বিধ্বংসী টপ অর্ডার ব্যাটসম্যান যিনি ওপেনিংও করেন, তিনি ওডিআই ক্রিকেটের ইতিহাসে মাত্র 34টা ইনিংসে 1264 রান করেছেন 40 এভারেজের সাথে 92 স্ট্রাইক রেট নিয়ে, যেখানে তিনি এই মাত্র 34টা ইনিংস খেলেই 3টা সেঞ্চুরি, 9টা অর্ধ সেঞ্চুরিও করে ফেলেছেন, যেখানে তার লাস্ট কটা ওডিআই ম্যাচে তিনি 2টো সেঞ্চুরি এবং 1টা বিধ্বংসী অর্ধ সেঞ্চুরি করেছেন। তাই যেখানে 2022-এ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা, সেখানে কিন্তু তিনি একা হাতেই 2023-এও শ্রীলঙ্কাকে কামাল করাতে পারেন। এরপর তৃতীয় প্লেয়ার ইমানুল হক। হ্যাঁ বস, পাকিস্তানের হয়ে ওপেনার বাবর আজম তো বরাবরের মতো এবারের এশিয়া কাপে কামাল করবেই, তার পাশাপাশি এই বিধ্বংসী নতুন ওপেনার তথা ব্যাটসম্যান ইমানুল হক, যিনি ওডিআই ক্রিকেটের ইতিহাসে মাত্র 70টা ইনিংস খেলে 2884 রান করেছেন 51 এভারেজের সাথে 82 স্ট্রাইক রেট নিয়ে, যেখানে তিনি এই মাত্র 70টা ইনিংসেই 9টা সেঞ্চুরি এবং 18টা অর্ধ সেঞ্চুরি করে ফেলেছেন। যার রিসেন্ট ফর্মের কথা বললে বর্তমানে কিন্তু তিনি টপ ফর্মে আছেন, কারণ বর্তমানে আফগানিস্তানের বিরুদ্ধে লাস্ট 5টা ইনিংসে 3টা অর্ধ সেঞ্চুরি ঠুকে দিয়েছেন। তাই যেখানে এবারের এশিয়া কাপ পাকিস্তানের বুকে হচ্ছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু এই বিধ্বংসী ব্যাটসম্যান পাকিস্তানকে ম্যাচ জেতাতে চলেছে 100%। এরপর পরের ব্যাটসম্যান টি হৃদয়। হ্যাঁ বস, বাংলাদেশের হয়ে তো মুস্তাফিজুর রহমান এশিয়া কাপের ইতিহাসে টপ রান সংগ্রহকারী বটেই, তার পাশাপাশি এই নতুন টপ অর্ডার ব্যাটসম্যান যিনি মাত্র 8টা ওডিআই ম্যাচ খেলে 338 রান করেছেন 48 এভারেজের সাথে 92 স্ট্রাইক রেট নিয়ে, এবং যিনি এই মাত্র 8টা ম্যাচেই 4টা অর্ধ সেঞ্চুরি ঠুকে দিয়েছেন, সেখানে কিন্তু এই এশিয়া কাপ 2023-এ বাংলাদেশের হয়ে এই ইয়ং ব্যাটসম্যানটি কামাল করতে যাচ্ছে। এরপর পরের ব্যাটসম্যান শুভমন গিল। হ্যাঁ বস, এবছর তো ভারতের হয়ে বিরাট কোহলি, রোহিত শর্মারা কামাল করবেই, তার পাশাপাশি শুভমন গিল, যে কিনা বর্তমানে টি টোয়েন্টিতে ফর্মে না থাকলেও কিন্তু ওডিআইতে বিধ্বংসী ফর্মে আছেন, যিনি বর্তমানে মাত্র 27টা ওডিআই ম্যাচ খেলে 1437 রান করেছেন 62 এভারেজের সাথে 112 স্ট্রাইক রেট নিয়ে। হ্যাঁ বস, ওডিআই ক্রিকেটে ইনি বর্তমানে যেমন আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে 4 নম্বরের পজিশনে রয়েছে, তার পাশাপাশি তিনি কিন্তু ওডিআইতে টি টোয়েন্টির মতো স্ট্রাইক রেট নিয়ে খেলেন, যেখানে তিনি 27টা ম্যাচে 4টা সেঞ্চুরি এবং 6টা অর্ধ সেঞ্চুরিও করেছেন। তাই ভারত কিন্তু এবার রোহিত শর্মা, বিরাট কোহলির পাশাপাশি শুভমন গিলকে নিয়ে কামাল করতে যাচ্ছে এবারের এশিয়া কাপে। এরপর পরের ব্যাটসম্যান রাহিমউদ্দৌলা গুরবাজ। হ্যাঁ বস, আফগানিস্তানের হয়ে বর্তমানে টপ ফর্মে রয়েছেন এই বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যান, যিনি মাত্র 24টা ওডিআই ম্যাচ খেলে 953 রান করেছেন 41 এভারেজ এবং 90 স্ট্রাইক রেটের সাথে, যেখানে তিনি এই 24টা ইনিংসে 2টো অর্ধ সেঞ্চুরি এবং 5টা সেঞ্চুরি ঠুকে দিয়েছেন। তাই লাস্ট 5টা ইনিংসে যেখানে তার 2টো সেঞ্চুরি রয়েছে, বিশেষ করে এই কদিন আগে যেখানে তিনি পাকিস্তানের বিরুদ্ধে 155 রানের একটা বিধ্বংসী ইনিংস খেললেন, সেখানে কিন্তু আফগানিস্তান টিম এই রাহিমউদ্দৌলা গুরবাজ জারদানদের নিয়ে কামাল করতে যাচ্ছে। তো এই ছিল এশিয়া কাপ 2023-এ সেই সব বিধ্বংসী ব্যাটসম্যান যারা ঘুম ওড়াতে যাচ্ছে বোলারদের। তোমার মতে কোন ব্যাটসম্যান সবথেকে বেশি রান সংগ্রহকারী থাকবে তা তুমি নিচে অবশ্যই কমেন্টে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে দাও লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।